বন্যাকে কেন্দ্র করে কর্তৃত জাতীয় বিপর্যয় ঘোষণা করে আমাদের রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে। বন্যা ক্ষতিগ্রস্ত কৃষক এবং মৎস্যজীবী, পশুপালন, সবজি, উদ্যান চাষিদের জন্য বিশেষ আর্থিক প্রকল্প চালু করে তা দ্রুত বাস্তবায়িত করতে হবে। সকল প্রকার দলবাজি এবং রাজনীতির উদ্যোগে বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা ত্রাণ প্রদান করতে হবে। ভয়ে ভয়ে বন্যার ফলে রাজ্যের গ্রাম অঞ্চলে একেবারে ভেঙে পড়া রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা, পানীয় জল সরবরাহের ব্যবস্থাপনাকে পুনরায় সচল করার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ভয়াবহ বন্যায় রাজ্যের প্রায় 20 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মধ্যে বহু মানুষ সরকারি বেসরকারি সংস্থা থেকে ঋণ গ্রহণ করে রেখেছেন। বর্তমানে এই ঋণের টাকা প্রতি মাসে মিটিয়ে দেওয়া অন্যর্থে মানুষের পক্ষে অসম্ভব। তাই অত্যন্ত আগামী 6 মাসের জন্য ঋণগ্রস্তদের কাছ থেকে অর্থ আদায় থেকে সরকারি বেসরকারি ব্যাংকগুলিকে বিরত থাকতে হবে। ভয়াবহ বন্যার ব্যাপকতাকে অনুধাবন করে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি আগামী 1 বছরের জন্য স্থগিত রাখতে হবে। রাজ্যের ছাত্রছাত্রীদের স্বার্থে বিদ্যাগতি প্রকল্পের পরীক্ষার ফি বাতিল করতে হবে। এই হল আমাদের স্বার্থবাদ দাবি সনদগুলি আমরা মহকুমা শাসকের কাছে পেশ করেছি। ধন্যবাদ।